আমরা বলছি পৃথিবীতে তুমি সবচেয়ে বড় মার্চেন্ট হবা, যে মুসলিম সবচেয়ে বড় ব্যবসায়ী সে হবে, সবচেয়ে বড় শিল্পপতি সে হবে, সবচেয়ে বড় ব্যাংকের মালিক সে হবে, এটা ফরজ। সবচেয়ে বড় ডিসপেন্সারি মালিক সে হবে, সবচেয়ে বড় রাষ্ট্র ক্ষমতা তার কাছে থাকবে, গোটা দুনিয়া তার হাতের মুঠোয়, কিন্তু দুনিয়ার কিছুই তাকে পরাস্ত করতে পারে না। সে এগুলি সব আখেরাতের দিকে পার্সেল করছে, এটা হলো মুমিন। আপনাদেরকে বর্তমান মহামারীর এই মৃত্যুময় পরিবেশে ইসলামের কিতাব উজ্জুহত জাহিদ হওয়া, দরবেশ হওয়া, দুনিয়ার মোহগ্রস্ত না হওয়া, দুনিয়া আমি আগেও বলেছি দুনিয়ার মোহগ্রস্ত হলেও এক টাকাও বেশি পাবেন না, আর মোহগ্রস্ত না হলেও এক টাকাও কম আসবে না। রিজিক যা আসবে আপনি চেষ্টা করুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন, দেশ বিদেশ যান, কৃষি করুন, করতে থাকুন, কিন্তু দুনিয়া আল্লাহ পায়ের নিচে রেখেছেন, পায়ের নিচে রাখুন, এখানে ঢুকাবেন না। জাহাজের পানি জাহাজের তলায় থাকে, সাগরে থাকে, সে ভিতরে ঢুকায় না। যতক্ষণ সে ভিতরে না আনে ততক্ষণ সে ক্ষিপ্র গতিতে চলে, যখন ভিতরে ঢুকে তখন টাইটানিক, তখন সে টাইটানিকে পরিণত হয়। আজকের মুসলিম জাতি মনের এই ভাবগুলো যে কত শক্তিশালী, এই ভাব দিয়েই আজকে আফগানিস্তানের তালেবানরা গোটা বিশ্বকে পরাস্ত করেছে, এই মনোবল দিয়ে। এটা এখনো অপরাজেয় শক্তি, মনের এই জহর, এই নির্মমতা। সাদ্দাম কোথায় পালিয়েছিল, কিছুদিনের মধ্যেই শত্রুরা বের করে তাকে হত্যা করছে, হত্যা করতে পেরেছিল। গাদ্দাফি কোথায় পালিয়েছে, মুহূর্তে বের করে তাকে মেরে ফেলতে পেরেছিল। কিন্তু মোল্লা ওমর, পঙ্গু মোল্লা ওমর কোন ঘরে ছিল, কোথায় ছিল, সারা বিশ্ব শক্তিগুলো এসে তাকে তন্ন তন্ন করে খুঁজেছিল, মেরেছিল। গোটা জাতির উপরে টনে টন বোম, শত শত টন বোম ফেলেছিল। মোল্লা ওমরকে কেউ খুঁজে পায়নি। আল্লাহ যাকে লুকিয়ে রাখবে ওরে বের করার ক্ষমতা কার আছে? এখন আমরা দেখি এটা মাটির ঘরে ছিল। এরাই সাহাবীদের নমুনা, রুহবানুন বিল্লাইলে ফুরসানুন বিন্নাহার, রাতের সন্ন্যাসী দিনের যোদ্ধা। কেউ মনে করবেন না যে আমি জঙ্গিবাদের কথা বলছি, যে না আফগানিস্তানের তালেবানরা এখন আর জঙ্গি না, এখন ফেরেশতা, আমেরিকায় বসে সন্ধি করে। কোনো সন্ত্রাসীদের সাথে সন্ধি হয় না, সন্ধি হয় দুই ন্যায্য রাষ্ট্রশক্তির সাথে, একটা ন্যায্য রাষ্ট্রশক্তি আরেকটা ন্যায্য রাষ্ট্রশক্তির সাথে সন্ধি করে। যেদিন বিশ্বশক্তি ওদের সাথে সন্ধি করেছে তার অর্থ হলো বিশ্ব স্বীকার করেছে যে তোমরাও একটা বৈধ রাষ্ট্রপক্ষ। এটা ওখানেই থেমে থাকবে না, গোটা বিশ্বকে, ওদের ভিতরে মাহদী আলাইহিস সালাম আছেন, ওদের সাথে আছেন, ওখানে আছেন, হাদিসগুলি তাই বলে। এখান থেকে আলো ছড়িয়ে, দুনিয়ার এই নির্মমতা ছড়িয়ে, আখেরাতের সেই মোহের আলো ছড়িয়ে গোটা বিশ্বকে আলোকিত করে ছাড়বে ইনশাআল্লাহ। আমাদের মুমিনদের আল্লাহ সে শান, সেই আত্মমর্যাদা আল্লাহ দান করুন। এ তুরস্কের উসমানী খলিফা, সর্বশেষ উসমানী খলিফা আব্দুল হামিদকে ইহুদিরা জায়নিস্টা বলেছিল। আব্দুল হামিদ, ইসরায়েল রাষ্ট্র গঠন করার জন্য ফিলিস্তিনে এক টুকরো জমি দাও, যত স্বর্ণ চাও তোমার দরবারে হাজির করব। ও বলল সারা পৃথিবী ভরা স্বর্ণ দিলেও এক টুকরো জমি আমি সুলতান আব্দুল হামিদ তোমাদেরকে দেব না, দেয়ার সেই মন আমার হবে না, কারণ এই সম্পদ আমার নয়, আমার মুসলিম উম্মার, আমি কে এটা দেব তোমাদেরকে? বলে তোমাকে উৎখাত করবে। হ্যাঁ উৎখাত করো, সমস্যা নেই, মেরে ফেলবো, মেরে ফেলবো, সমস্যা নেই। সে উৎখাত হয়েছে, মৃত্যুবরণ করেছে ওই পথে, তারপরও দুনিয়ার মোহ তাকে গ্রাস করতে পারেনি, এটার নাম মুসলিম। সম্মানিত ভাইগণ,
ভিতরে এমন একটা মন সবাই তৈরি করুন, ইসলামের এই দিকগুলিকে মূল্যায়ন করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এক একজন সাহাবীদের মতো হওয়ার তৌফিক দান করুন। আম্বিয়া কেরাম যে নির্মোহ দুনিয়াবি জিন্দগি কাটিয়েছেন সেরকম নির্মোহতা আমাদের দান করুন। সম্ভবত আজকে এই যে মসজিদ কিছুই নাই, একটা ছাদও ঠিক মতো এখনও নাই আশপাশে, দরজা জানালাও ঠিক নাই, মিম্বর নাই। নবীজি মিম্বর যতদিন তৈরি হয়নি একটি খেজুরের ডালে হেলান দিয়ে খুতবা দিয়েছিলেন। আমরা তো মিম্বর শিশুকাল থেকে মিম্বর দেখে দেখে হয়তো মনে করছি যে চিরকালেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরেই দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। জি না, বহুদিন এইভাবে মাটির উপরে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন খেজুরের ডালে হেলান দিয়ে। যেদিন মিম্বর তৈরি হলো আর খেজুরের ডালকে বর্জন করলেন, ওই খেজুরের ডালটা এমন কেঁদেছিল যেন ছোট্ট শিশু ফুপি ফুপিয়ে কাঁদে। আর নবীজি যখন মিম্বর থেকে উঠে তাকে মুছে দিলেন সে থেমে গেল। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। আজকের এই মসজিদের যে পরিস্থিতি তার সাথে দুনিয়ার নির্মোহতার খুতবাটাই ম্যাচিং করে, মানানসই হয়, এই জন্য খুতবাটা এইভাবে আজকে দেয়া হয়েছে। যে মসজিদটি আপনারা দেখছেন, সারা পৃথিবীর বাংলাদেশি ভাইয়েরা এই মসজিদটির এক একটা ইট কেনার ক্ষেত্রে শরীর থেকেছে। এটা কোনো শিল্পপতিরা কেউ বানিয়ে দেয়নি, আপনাদের মতো বন্ধুরা যা কিছু আপনারা নির্মাণ করেছেন এই মসজিদটা, আলহামদুলিল্লাহ। আমরা চাই না আমাদের এই পিলার, আমাদের বড় কোনো বিল্ডিং, এটা আমরা মোহের কারণে আদৌ আমরা চাই না। আজাতে মোয়াজ ইবনে জাবাল বলতেন, হে আল্লাহ, আমি দুনিয়ার জীবনকে ভালোবাসি, দুনিয়াতে আরও কিছুদিন থাকি এটা ভালোবাসি, দুনিয়ার নদ নদী আমার অনেক ভালো লাগে সেই জন্য নয়, এখানে কিছু আমি রোপণ করব সেই জন্য নয়, দুনিয়ার ভালোবাসা ওই জন্য নয়, দুনিয়াকে ভালোবাসি, রোজা রেখে দ্বিপ্রহরের পিপাসার কষ্ট আমার কাছে অনেক প্রিয়, তোমার জন্য ওই কষ্টটা সইব এই জন্য দুনিয়াতে আরও কিছুদিন থাকতে চাই। অমুক আবাদাতি সাত, রাত্রে মানুষ যখন ঘুমিয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা ঘুম জেগে উঠে তোমার সামনে দাঁড়িয়ে কষ্ট করে পা ফুলিয়ে ফুলিয়ে তোমাকে সেজদা দেব, রুকু দেব, তোমার সামনে দাঁড়িয়ে থাকব, এই জন্য দুনিয়াতে আরও কিছুদিন থাকতে ভালোবাসি। আর কি কোথায়, ও মুসাহামাতিল উলামা বিল রকবে ইনদা হালাকিজ জিকরি, কোথায় উলামায়ে কেরাম কোন জ্ঞান বিতরণ করছেন, একটু ওয়াজ করছেন, একটু খুতবা দিচ্ছেন, দুনিয়াতে একটু থাকতে চাই ওই খুতবাগুলি ওই বক্তব্যগুলি শোনার জন্য। আল্লাহ, দুনিয়ার কোন নদ নদী বাগ বাগিচার মায়ায় দুনিয়াতে থাকতে চাই না। কত পার্থক্য আমাদের চিন্তা চেতনায় আর তাদের চিন্তা চেতনায়। আমাদের একজন কবিতে বলেছেন, নিখিলের এত শোভা এত রূপ এত হাসি গান, ছাড়িয়া মরিতে কবু নাহি চাহে মোর মন প্রাণ। সে দুনিয়া নিখিলের এত শোভা হাসি গানের জন্য পাগল, এই জন্য স্যার তার ছেয়ে যেতে মন চায় না। আর মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দুনিয়া ছেড়ে যেতে মন চাইছিল না আরও কিছুদিন রোজা রেখে, চরম পিপাসায় আল্লাহর জন্য কষ্ট করবে, আল্লাহকে দেখাবে দেখো তোমার জন্য আমি কত কষ্ট করছি, রাতে উঠে কষ্ট করে তাহাজ্জুদ পড়বে আল্লাহ দেখবে, এই জন্য থাকতে চাই দুনিয়াতে। ওলামারা কোথায় বক্তব্য দিচ্ছে, কষ্ট করে গিয়ে বসে থাকবে, কত দূর যেতে হয় যাবে গিয়ে ওখানে শুনবে, এই জন্য দুনিয়াতে থাকতে চায় কিছুদিন। এই চাওয়ার উপরে তো আল্লাহর রহমত কত শত লক্ষ কোটি রহমত বর্ষিত হবে। সেই সাড়ে চোদ্দশো বছর আগে মুয়াজ ইবনে জাবাল কথাটি বলেছেন, আল্লাহ এটা রেখে দিয়েছেন মানব জাতিকে শোনাবার জন্য, কতটা আল্লাহর কাছে প্রিয় হয়েছে এই কথাটা, এই চেতনাগুলোই দরকার। যাই হোক, এই মসজিদটি তিলে তিলে গড়ে উঠেছে ইনশাল্লাহ বর্তমান জমানায়, যেহেতু আমাদের ঘর বাড়ি অনেক সুন্দর, অনেক সুন্দর টাইলস করা, এসি করা অনেক সুন্দর, এই জামানার কারণে ঘর বাড়ি অনেক উন্নত করে ফেলার কারণে মসজিদটা অনুন্নত থাকলে মসজিদের প্রতি একটা অবজ্ঞার ভাব যেন আসে। কম্পারেটিভ বাড়িঘরের সাথে তুলনা করে
মসজিদ যাতে নিম্ন না হয়ে যায়, বাড়িঘর উন্নত হওয়ার কারণে এই যুগে মসজিদটাকে উন্নত করতে হয়, না হলে মসজিদকে অপমান করা হয়। আদতে বাড়িঘর যদি উমরদের মতো থাকতো, মসজিদও উমরদের মতোই খেজুর পাতার ছানি মাটির ঘর থাকতো, ম্যাচিং করতে হয়।